মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ব্লগ পুরবি সংসার। তোমরা কেমন আছো বলো? আমি খুব 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 ভালো আছি। আর আজকে সকালবেলা একটু দেরি হয়েছে, 6টা সময় উঠেছি, আমাদের ওতেই অনেক দেরি আছে, জল আনা হয়নি, দেরি হয়ে গেল, মানে ঠাকুর ঘরে ঢুকলাম, শ্যাম্পু ট্যাম্পু করলাম, একটু দেরি হয়ে গেল আর কি। আজকে একটু আজকে আমরা বাইরে বেরোবো, কেন আমার অনেকগুলো কাজ আছে, অনেকগুলো কাজ আছে, দেখো কি কি করি আমি আজকে সারাদিন। আমার তো মানে একটুখানি নেল পলিশ তো দুরকম অনলাইন আমি নিয়েছি, আর একটা লিপস্টিকও আনি নিয়েছে, তোমার দেখাচ্ছি দাঁড়া একটু পরে। আর কিন্তু বাকি একটুখানি আমার একটা ম্যারেজ পার্টি আছে, একটা শাড়ি পরবো, সেটার মধ্যে ব্লাউজটা নেই, তো ব্লাউজটা আনতে যাবো, একটু ডিজাইনারই নেবো। আর দেখি দেখি আর কিছু ছোট ছোটো কাজ আছে যেগুলো আমি করবো আর কি, একটু গড়িয়াহাটে যাবো, আর একটুখানি সন্ধ্যাবেলাটা না মানে খাওয়া দাওয়া করেই বেরোবো আর কি। চলো পেঁয়াজ কুচিয়ে করেছি, মানে পেস্ট করিনি পুরো পেঁয়াজটা, অল্প একটুখানি পেস্ট করেছিলাম, পেঁয়াজ অল্প পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে পেস্ট করেছিলাম, ইয়ের জন্য গ্রেভিটার জন্য অল্প পেঁয়াজ দিয়েছিলাম, আর বাকিটা কুচিয়ে দিয়েছিলাম, কুচিয়ে ভেজে নিয়েছি, এবার আগেই ভেজে নিয়েছি। আর এখানে ট্যাংরা মাছটা ভাজা রয়েছে দেখো, আর এটা রুই মাছ, যদি ও ট্যাংরা মাছটা না খায় তাহলে ওকে রুই মাছটা দেবো, কেন কি ওর আবার সব মাছ খেতে পছন্দ করে না, মানে ওর মুখের ব্যাপার হচ্ছে, ও যদি ইচ্ছা এত খাবে, যদি ও ভালো লাগে তাহলে খাবে, নাহলে ও রুই মাছটা খাবে। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখানে করেছি ডাল, মুসুর ডাল হালকা করে করেছি, আর বাবা বললো কি মাছের মধ্যে একটু বেশি করে তেল দিতে, ট্যাংরা মাছের ট্যাংরা মাছ বা কি তেলাপিয়া মাছের মধ্যে তেল বেশি করে দিতে, আরে ঠিক আছে তেল বেশি করে দেবো, তাতে কি আছে। এটা শাক করেছি কড়ি দিয়ে, আর এখানে আছে ও নিম পাতা জল, আমার চপ অর্ধেকটা বেগুনি রেখে দিয়েছি, আর অর্ধেক একটা চপ আছে, অর্ধেকটা বেগুনি আর একটা চপ খেয়েছিলাম, আর আমাকে বলছে কি এইটাও কি ধরনের কম্বিনেশন, রুটির সঙ্গে চপ খাওয়া, আর বলছি এটা এটা ইউনিক কম্বিনেশন হচ্ছে, এটা শুধু আমি আমারই প্লেটের মধ্যে পাওয়া যাবে। আর আমরা চলে এসেছি আজকে একটুখানি মলেতে, কিছু কাজ আছে, কাজ মানে একটুখানি আমি ট্যাটু করাবো, আর দেখো আমি চলে এসেছি মলেতে, আমার অনেক 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 দিন থেকে ইচ্ছা কি আমি ট্যাটু করাবো, মানে বলবো না কি মানে কি ডিজাইন করাবো কি করবো, তোমরা দেখবে আর নিজের থেকে বলবে আমাকে কি আমি কি করাচ্ছি, আমি দেখাবো কিন্তু ট্যাটু করিয়ে। ও বলছিল কি আমাকে ভয় দেখাচ্ছিল, তো অনেক পেন হয় যে সহ্য করতে পারবে না, এই করবো আমি কি না আমি সহ্য করবো ঠিক না, আমার ইচ্ছা আছে অনেকদিন ধরে কি আমি করাবো, তো মানে করাবো আমি। এখানে আমি একটা ওয়ার্ড বললাম, মানে নামই বলেছি, তো ওটাকে ওরা প্রিন্ট ল্যাপটপের মধ্যে ডিজাইনটাকে সার্চ করলো, কি কোন ডিজাইনটা ওই ওয়ার্ডের মধ্যে কোন ডিজাইনটা আমি মানে আমার আমার পছন্দ, তো আমি অনেকগুলো ডিজাইন দেখাচ্ছিলো ওই ওয়ার্ডের মধ্যে ল্যাপটপের মধ্যে, তো আমি তার মধ্যে অনেক স্টাইলের ছিল, মানে কার্সিভটার মানে অনেক অনেক স্টাইলের ছিল, তার মধ্যে আমার একটা ওয়ার্ডের মধ্যে ডিজাইনটা পছন্দ হলো, তো সেটা ওরা বললো কি এটা হচ্ছে অ্যারাবিক স্টাইল, তো আমার ভালো লাগলো, তো আমি ওটাকে সিলেক্ট করলাম, তো ওটাকে জাস্ট ওরা প্রিন্টটা আমার ওটা নিয়ে নিল ল্যাপটপ থেকে, তারপরে ওই একটা স্টিকারের মধ্যে লিখে নিয়ে এই আর ওটা আমার প্রিন্ট করে দিল হাতের মধ্যে, দিয়ে তারপরে ওরা নিডলের মধ্যে যেটা যে মেশিনের মধ্যে নিডলটা ঢুকাবে, ঢুকিয়ে আর ওই ইঙ্কটাকে নেবে নিডলের মধ্যে, আর তারপরে ওটাকে হাতের মধ্যে ইয়ে করবে, মানে যেটা বলে কি হাতের মধ্যে কি বলে ওটাকে হাতের মধ্যে করবে আর কি, ওটাকে নিডল মানে ছুঁচটা দিয়ে
কিন্তু ওর মধ্যে ইঙ্ক ভরা থাকে, অনেক রকম ইঙ্ক দেখলাম, ব্রাউন, রেড, গ্রিন, ব্লু, ব্ল্যাক, ব্ল্যাকটাই ম্যাক্সিমাম সবাই করে, আর ডিপ কালারটাই ফুটবে, তো সেই জন্য আমি ব্ল্যাকটাই বললাম। আর কিছুটার মধ্যে আমি রেডটাকে বললাম, রেডটাকে একটুখানি দেবে। ও বলছিল কি ব্যথা হলো না, কিছু ব্যথা হচ্ছে না, আরাম লাগছে, আরাম লাগে কি বলছো, কি আর তো এটা নিয়ে সব করে করছি না, তো ব্যথা হচ্ছে না, কেউ জোর করে করলে আমার তাহলে ব্যথা হচ্ছে, আমি ব্যথা হচ্ছে, আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এত করার, এটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে স্পেশাল, আমার ভ্যালেন্টাইনে অনেকগুলো গিফট আছে, আমি দেখাবো পরে, ও জমা পড়ে পড়ে নিয়ে অনেক জমা নিয়ে এসেছে, জমা আছে অনেক, আরো আরো এক দুটো আশা আছে, ট্যাটু করে এবার খিদে খিদে পাচ্ছে, মানে খাবো একটুখানি, আজকে তো স্পেশালটা খেতেই হবে, তো এখানে আইসক্রিমের এটা শপটা দেখলাম তো ভালো লাগলো, চলো খাই একটুখানি, ও খাবে না আমি খাবো, আমিই খাবো, ওটা মিষ্টি আছে ও তো খেতে পারবে না, তো এটা হচ্ছে গোয়াভা ফ্লেভারের আইসক্রিমটা, তো এর মধ্যে কিন্তু কোনো কোনো কালার মানে ন্যাচারাল কালার হচ্ছে, আর ন্যাচারাল পুরো জিনিসটা ন্যাচারাল হচ্ছে, কিন্তু যেটা বলে অর্গ্যানিক ন্যাচারাল একদম, মানে কালারটাও ন্যাচারাল হচ্ছে, কোনো ফুড কালার নয়, তো সেই জন্যে আরও ইচ্ছা হলো খাই, আর পুরো ফ্লেভারটা পুরো গোয়াভার মতনই ছিল, তো খুব সুন্দর লাগছিলো খেতে, আর ওরা আইসক্রিমটাকে খুব সুন্দর করে প্লেটিং করে করেছিল, মানে জেমস টেমস দিয়ে বেশ ভালো ডেকোরেট করেছিল, ওদের ডেকোরেশনটাই আর প্লেটিংটাই খুব ভালো লাগে, প্রসেসটা খুব সুন্দর, মানে যখন করছিল প্রসেসটা, মানে এই প্লেটটার মধ্যে যেটা মধ্যে দিচ্ছে সব কিছু, দেখো আইসক্রিমটা দিচ্ছে তো পুরো জমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে জমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মানে ওদের ওই কাজটা করতে হবে, মানে মিক্সিংটা করতে হবে সঙ্গে সঙ্গে, দেখো কি সুন্দর করে করছে মিক্সিংটা, কালারটা একদম ন্যাচারাল, একদম ন্যাচারাল, তো আমরা জিজ্ঞেস করলাম, আমরা ভিডিও করতে পারি, তো বললো হ্যাঁ কেন করবে না, তো আমরা করলাম, সেটা দেখছিলাম আর করলাম ভিডিওটা, সুন্দর লাগছিল, কিন্তু আজকে আমি পুরো ব্লগটা তোমাদের করতে পারবো, মানে আরও আছে, আমি বাড়িতে যে আমার 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 গিফটগুলো দেখাতে হবে, কিন্তু আমি হয়তো এই এখন এটা অনেক লেন্দি হয়ে যাবে, তো অনেক বেশি হয়ে যাবে, তো আমি নেক্সট ব্লগের মধ্যে পার্ট টু এর মধ্যে তোমাদের আমি দেখাবো বাড়ি গিয়ে কি আমি কী কী আমার কী কী গিফট এনেছি, আর আমি গড়িয়াহাট থেকেও কিছু কিছু জিনিস কিনবো, তো সেগুলোকে আমি তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করবো, কিন্তু নেক্সট ব্লগের মধ্যে, এই এই ব্লগটার মধ্যে আর হবে না, অনেক লেন্দি হয়ে যাবে, তো আজকে কিন্তু আমি আজকে দাও দোষী, তো আমি আজকে আলতা পড়লাম, আমার এক ননদ বললো কি বৌদি তুমি আলতা পড়বে, কেন আজকে দাও দোষী হচ্ছে, তো আমি আলতাটা পড়েছি, তো লোকেরা ভাববে না জিন্সও পরেছে আমার আলতাও পরেছে, কিন্তু আমি আমার কিন্তু আমি এটাকে মাইন্ড করি না, আমার ভালো লাগে কি নিজের ট্রেডিশনটার সঙ্গে আমি নিয়ে ট্রেডিশনটাকে আমি নিয়ে চলছি, আর আমি নিজেকে আপডেটও রেখেছি, আমার কালচার আমার ট্রেডিশন আমার জন্য খুব মায়নে রাখে, মানে আমি খুব মানি এই জিনিসটাকে, আমি ওইটাকে ভুলতে চাই না, মানে আমি সময়ের সঙ্গে ওটাকে আমি ইয়ে করবো না, কি আমি আজকের যুগের হচ্ছি বলে আমি ওই জিনিসটাকে, আমার আমার ভালো লাগে আলতা পড়তে, সিঁদুর পড়তে, তারপরে নোয়া টোয়া হাতে রাখতে খুব ভালো লাগে আমার, তো
কিন্তু আমি আপডেটও রাখতে চাই নিজেকে, মানে যুগের সঙ্গে আমি পিছনে থাকতে চাই না। আমার ফ্যাশন করতে, ছোটবেলা থেকে আমি ফ্যাশন করতে খুব ভালোবাসি। আমার ফ্যাশন ফ্যাশন গ্ল্যামার খুব ভালো হয়, সাজতে গুজতে আমি খুব ভালোবাসি। আর দেখবে আমি অনেক শাড়ি টাড়িও পরতে ভালোবাসি, জিন্সও পরতে ভালোবাসি। এটা আমার ভালো লাগে, আমার আমি যেটা আমার ইচ্ছা মনে সেটা আমি করি। এটা ভাবি না যে কে কী ভাববে বলবে, নিজের ইচ্ছাটা করি আমি। তাও কি সুন্দর মিক্স করছে। তোমরা কিন্তু নেক্সট ব্লগটার সঙ্গে থেকো, আমার সঙ্গে থেকো, কি আমি ও আমাকে কি কি গিফট করেছে আজ, মানে আজকে নয় সবগুলোই, কদিন ধরে এনেছে। ছোটো ছোটো জিনিস হচ্ছে কিন্তু খুব আমার জন্য খুব ওগুলো মানে প্রেশিয়াস। দেখো কি সুন্দর মিক্স করছে। এই রোলিংটাই হচ্ছে ওদের ডিজাইন। দেখো কি সুন্দর, ভালো লাগছে না? আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা নেক্সট ভিডিওসগুলোর জন্য। আমি স্পেশাল অকেশনে ভিডিওসগুলো বানাতে একটু ভালোই লাগে আমার। আরও আছে ভিডিওসগুলো আমি বানাবো ভেবেছি, যেমন শিবরাত্রি আছে, আমার ভিউয়ার্সিক আছে, ওগুলোকে ওগুলোকে খুব ইচ্ছা আছে বানাবার। কিন্তু মানে চেষ্টা করবি পুরোটাই ভালো মতন করবো। তো নেক্সট ভিডিওসগুলোর জন্যে সঙ্গে থেকো, সাবস্ক্রাইব, নতুন হলে পর নিশ্চয়ই সাবস্ক্রাইব করো পুরবী সংসার। আর আমার ফেসবুক পেজ আর ইউটিউব, সরি ইনস্টাগ্রামে তো আমি আছি পুরবী সংসার, ফলো করো।